My dear young learners of class 9 and 10 and viewers, I hope that you all are well by the grace of Almighty Allah. I am well too. Last class I taught you right form of verbs. I taught there only one rules. Today I am going to teach you right form of verbs more. Priyo shikhartira, goto classe ami tomaderke right form of verbs er ekti niyom shekhaisilam. Ajke ar ektu alochona korbo preposition ebong while er pore jodi kono verb pao. Preposition ebong while এইগুলোর পরে যদি কোনো ভার পাও সেই ক্ষেত্রে ভার্বের সাথে আইজি যোগ করবে যেমন আই হ্যাভ নেভার থট অফ এখানে দেখো অফ একটা প্রিপজিশন তাহলে প্রিপজিশন পরে যদি কোনো ভার পাই সেই প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইজি যোগ করব তাহলে এখানে ভার আমি গো পাইছি আইজি যোগ করে দিলাম গোয়িং তাহলে বাক্যটা কি হলো আই হ্যাভ নেভার থট অফ গোয়িং টু সিনেমা নেক্সট আই ওয়েন্ট টু ওয়েটিং রুম আফটার এখানে আফটার একটা প্রিপজিশন আফটার প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইজি যোগ করতে হবে আমরা পেয়েছি এখানে ভার্ব দিয়ে আছে হ্যাভ তাহলে হ্যাভের সাথে যদি আইজি যোগ করতে হয় হ্যাভিং এইচ এ ভি আই এন জি হ্যাভিং ফুড কিন্তু টু প্রিপজিশনের পরে আইজি যোগ করব না টু প্রিপজিশনের পরে আইজি যোগ করব না কারণ টু প্রিপজিশন টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম বসে টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম বসে আমি ইতিপূর্বে বলেছিলাম একটা প্রিন্সিপাল ভার্বের একটা বাক্যে যদি দুইটু ভার পাশে পরবর্তী ভার্বের সাথে আইজি যোগ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা ওয়ান্ট একটি ভার আবার এখানে একটি ভার বসাবো তাহলে কি আইজি যোগ করব না কেন আইজি যোগ করব না এখানে দেখো এই ভার্বের আগে অলরেডি প্রিপজিশন টু আছে টু আছে এখানে টু আছে টুর পরে মূল ভার্বের বেস ফর্ম বসবে আমরা প্রেজেন্ট ফর্মও বলবো না আমরা বলবো বেস ফর্ম তাহলে টু হেল্প এইসি এলপি হেল্প এখানে কিন্তু আইজি যোগ হলো না আবার দেখো হি ডিজায়ার্স টু ডিজায়ারের পরে টু আছে তারপরে ড্যাশ আছে ডিজায়ারও একটি ভার্ব আবার আমি আর একটা ভার্ব বসাবো তাহলে কি আইজি যোগ করবো কখনোই না যেহেতু এই যে জায়গায় আমরা ভার্ব বসাবো তার আগে টু আছে তাহলে একটা বেস ফর্ম বসবে যদি আমরা বাই প্রিপজিশন বাই ভার্ব বসাই তাহলে হবে টু বাই বিই ওয়াই বাই তাহলে প্রিয় শিক্ষার্থীরা এমন কিছু কিছু ভার্ব আছে যে ভার্বের পরে টু বসাতে হয় ওয়ান টু লাইক টু ডিজায়ার টু ভার্ব সেই ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসবে টু এর পরে সেই ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসবে সেই জন্য টু হেল্প হলো টু বাই হলো আইজি যোগ হলো না কিন্তু এই টু যদি এই ক্ষেত্রে আসে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু কাম ফরওয়ার্ড টু গেট ইউজ টু ইন অর্ডার টু এই ক্ষেত্রে আসে এগুলো দেখো ফ্রেজ হয়ে গেছে তাহলে টু যদি কোনো ফ্রেজের সাথে আসে সেই ক্ষেত্রে আইজি যোগ করব উইথ এ ভিউ টু এখানে টু এসছে লুক ফরওয়ার্ড টু এখানেও টু এসছে কাম ফরওয়ার্ড টু এখানেও টু এসছে গেট ইউজ টু এখানেও টু এসছে ইন অর্ডার টু অর্থাৎ এগুলো সব মিলে একটা অর্থ বহন করে এর জন্য এটা ফ্রেজ আর এই ক্ষেত্রে এই ভার্ব এইখানে আইজি যোগ হবে যেমন আই
went there with a view to এখানে একটা ভার বসবে আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু এখানে উইথ এ ভিউটা একটা ফ্রেজ অতএব ওখানে যে ভারটা বসবে তার সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে আমরা যদি মিট ভার বসাই তাহলে মিটিং এম ডাবল ই টি আইএনজি মিটিং এখানে আইএনজি যোগ হলো তাহলে বন্ধুরা আমরা কি শিখলাম টু সবসময় মূল ভার্বের বেস বহন করবে কিন্তু ওই টু যদি কোনো ফ্রেজের সাথে আসে বিশেষ করে এই ফ্রেজগুলোর সাথে আসে সেই ক্ষেত্রে আইজি যোগ করতে হবে আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা মেক হ্যাভ গেট হেল্প লেট এগুলো কজিটিভ ভার্ব এগুলিকে বলা হয় কজিটিভ ভার্ব এই কজিটিভ ভার্বের পরে যদি কোনো ভার্ব ব্যবহার হয় তার সাথে আইএনজি যোগ করা যাবে না কো তাহলে কজিটিভ ভার্ব বাক্যে আসলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করা যাবে না প্রিয় শিক্ষার্থীরা দেখো আই মেট হিম রিড দা লেটার প্রিয় শিক্ষার্থীরা বিষয়টা লক্ষ্য করো আই মেড হিম রিড দ্য লেটার এখানে মেড হচ্ছে পজিটিভ ভার্ব পজিটিভ শব্দের অর্থ নিজন্ত ক্রিয়া অর্থাৎ নিজে না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেওয়া আই মেড হিম রিড দ্য বুক আমি তাকে রিড দ্য লেটার আমি তাকে দিয়ে চিঠিটি পড়াইয়ে নিলাম পড়ানো কাজটা আমি নিজে করছি না তো এই পড়ানো কাজটা আমি তাকে দিয়ে করছি এটা হলো পজিটিভ ভার্ব এই কজেটিভ ভার্বের পরে যদি আর একটা ভার্ব আসে সেই ক্ষেত্রেও আইএনজি যোগ করা যাবে না কো সেজন্য বাক্য হয়েছে আই মেড হিম রিড দ্য লেটার এই রিড ভার্বের সাথে আইএনজি যোগ করা যাবে না প্রিয় শিক্ষার্থী ইয়াং লার্নার্সরা আমরা প্রায়ই কনফিউশনের মধ্যে পড়ি যে আইএনজি যোগ করার সময় কয়েকটা নিয়ম ফলো করতে হয় সে নিয়মগুলো আমি ইতিপূর্বে বলেছি আজ আবার একটু বলবো কোনো ভার্বের শেষে যদি ই থাকে আইজি যোগ করার সময় ই বাদ যাবে ভোট ভিও টি ই এখানে ই আছে আইজি যোগ করার সময় ই বাদ যাবে ভোটিং ভিও টি আই এন জি ভোটিং আবার লক্ষ্য করো যদি ডাবল ই থাকে তাহলে একটাইও বাদ যাবে না দুটাই বসবে ফ্লিং এফ এল ডবল ই ফ্লিং এফ এল ডবল ই আইএনজি ফ্লিং আর যদি আই ই থাকে আই ই থাকে আই ইর পরিবর্তে ওয়াই বসবে যেমন ডাই ডিআই ডাই তাহলে কী হবে ডাইং কোনো কোনো ক্ষেত্রে যদি কনসোনেন্টের আগে ভাওয়েল থাকে সেই ক্ষেত্রে কনসোনেন্ট আমরা ডবল করি কেমন করে ডবল হয় সেটাও দেখি নাও রান ওপেন প্রিয় শিক্ষার্থীরা আমরা যখন কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করব আইএনজি যোগ করার সময় দেখব শেষের অক্ষরটি কনসোনেন্ট না ভাওয়েল এটা দেখো কনসোনেন্ট কনসোনেন্টের আগে যদি একটি ভাওয়েল থাকে
কোন ক্ষেত্রে আইনজি যোগ করার সময় ডবল হয়, কোন ক্ষেত্রে ডবল হয় না, কখন ডবল হয় সেটাও চিনিয়ে রাখবো, আর কখন ডবল হবে না সেটাও আজকে আমরা শিখবো। কিভাবে ডবল হয় দেখো, সিলেবল, সিলেবল হচ্ছে চার প্রকার, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। এই সিলেবল এবং স্ট্রেস, আইনজি যোগ করার সময় সিলেবল এবং স্ট্রেস দুটো শব্দ আসে। এখানে লক্ষ্য করো, যদি এক সিলেবলিক ডাই মনোসিলেবলিক ওয়ার্ড হয়, মনোসিলেবলিক ভার্ব হয়, তাহলে সেই ক্ষেত্রে শেষের কনসোনেন্টটা ডবল হবে না। লক্ষ্য করো, রান, স্ট্রেস, এটা এক সিলেবল বিশিষ্ট, এই জন্য স্ট্রেস দেখার কোনো প্রয়োজন নেই। রান এক সিলেবল বিশেষ, মনোসিলেবল, রান মনোসিলেবল, কাজেই রান, এন, এনের আগে আছে ভাওয়েল ইউ, তাহলে রানটা ডবল হবে, আর ইউ ডবল এন আই এন জি, রান। পুট, পিউটি, পুট, মনোসিলেবল, কাজে স্ট্রেস দেখার দরকার নেই। পুট, পুটিং, পি ইউ টি 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 আই এন জি, পুটিং। কিন্তু যদি ডাইসিলেবিক ভার্ব হয়, ডাইসিলেবিক ভার্ব হয়, সেই ক্ষেত্রে স্ট্রেসের প্রয়োজন আছে। কেমন স্ট্রেস দেখো বন্ধুরা, ওপেন, ওপেন, এটা ডাইসিলেবিক ভার্ব, ডাইসিলেবিক, অর্থাৎ দুইটা সিলেবল আছে, একটা ও একটা পেন, ওপেন, ওপেন, দুইটা সিলেবল, ও পেন। আমরা ঠোঁট এবং জিভের দিকে লক্ষ্য করো, ঠোঁট এবং জিভের দিকে লক্ষ্য করো, ও পেন, ও পেন, দুটাই নড়ে উঠলো, দুটাই আলাদা আলাদাভাবে উচ্চারণ হচ্ছে, এটা হলো ডাইসিলেবল। এবং এই ক্ষেত্রে ওর উপরে স্ট্রেস বেশি পড়ছে, ও সব ও সিলেবলের উপরে স্ট্রেস বেশি পড়ছে, এই জন্য এন্ডা ডবল হবে না, তাহলে সিঙ্গেল হবে, ও পি ই এন আই এন জি, ওপেন। আবার লক্ষ্য করো, বিগিন, বিগিন, এখানেও শেষের অক্ষর, শেষেরটা ভাওয়েল, কনসোনেন্ট, এন কনসোনেন্ট, কনসোনেন্টের আগে একটা ভাওয়েল আছে, এখানে বিগিন, বিগিন, এটা ডাই সিলেবিক ভার্ব, এখানে আমাদের স্ট্রেসের ব্যাপার আছে, বি এবং গিন, বিগিন, বিগিন, এখানে স্ট্রেস আছে, এটার উপরে স্ট্রেস আসছে, এখানে ফার্স্ট সিলেব, ফার্স্ট সিলেবলের উপরে কোনো স্ট্রেস আসছে না, আসছে সেকেন্ড সিলেবলের উপরে। যখন সেকেন্ড সিলেবলের উপরে স্ট্রেস আসবে তখন এনটা ডবল হবে, যেমন বিগিনিং, বি ই জি আই এন এন আই এন জি, বিগিনিং। তাহলে আমরা কী বুঝলাম, যদি কোনো মনোসিলেবলিক, মনোসিলেবিক ভার্ব পাই এবং সেই ক্ষেত্রে ভার্বের আগে যদি কনসোনেন্ট থাকে, কনসোনেন্টকে ভাওয়েল থাকে, সেই ক্ষেত্রে স্ট্রেসের দরকার নেই, ডবল হয়ে যাবে। আবার যদি ডাইসিলেবল হয় তখন আমরা স্ট্রেস দেখব, যে যদি স্ট্রেসটা প্রথম সিলেবলের উপর পড়ে তাহলে এনটা ডবল হবে বা কনসোনেন্টটা ডবল হবে, আর যদি স্ট্রেসটা পরবর্তী সিলেবলের উপর হয়, সরি, যদি স্ট্রেসটা প্রথম সিলেবলের উপরে পড়ে তাহলে পরবর্তীটা ডবল হবে না, তার আগে একটা ভাওয়েল থাকা সত্ত্বেও। কিন্তু স্ট্রেসটা যদি পরবর্তী সিলেবলের উপরে হয়, যেমন বিগিন, এই স্ট্রেসটা পড়ছে এইটার উপরে, এই জন্য পরবর্তীতে কনসোনেন্টের আগে একটা ভাওয়েল থাকে রয়েছে, এই জন্য এটা ডবল হয়েছে। আবার লক্ষ্য করো, এল আই এস, লিসন, লিসন,
এখানে কয় সিলেবল আছে দুইটা সিলেবল আছে লিসেন এখানে সিলেবল ডাইসিলেবিক ওয়ার্ড এটা একটা ডাইসিলেবিক ভার্ব এখানে চাপ পড়ছে প্রথমটার উপরে প্রথম সিলেবলের উপরে চাপ পড়ছে এই জন্য এখানে ডবল হবে নাকো এল আই এস টি ই এন আই এন জি এখানেও ডবল হবে না আবার লক্ষ্য করো ভিজিট ভি আই এস আই টি এটাও ডাইসিলেবিক একটি ভার্ব এখানে ভিজিট 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 প্রথমটার উপরে চাপ পড়ছে প্রথম সিলেবলের উপরে চাপ পড়ছে এই জন্য টিটা ডবল হবে না কো ভি আই এস আই টি আই এন জি প্রিয় শিক্ষার্থীরা আর একটু লক্ষ্য করো যদি কোনো যদি কোনো ভার্বের শেষে আই সি লাস্ট নাম্বার আই সি অবলিক সি যদি কোনো ভার্বের শেষে বা ওয়ার্ডের শেষে আই সি অথবা সি থাকে এবং সেটাকে যদি ভার্ব হিসেবে ব্যবহার করতে হয় এবং আইএনজি যুক্ত করতে হয় তাহলে আমরা কী করণীয় করব সেটা দেখো পিকনিক পিকনিক একটা শব্দ ট্রাফিক ট্রাফিক একটা শব্দ এগুলো আমরা যদি ভার্ব হিসাবে ব্যবহার করতে চাই এবং তার সাথে যদি আইএনজি যোগ করতে হয় তখন কি করব একটু খেয়াল করো যদি কোনো ওয়ার্ডে শেষে আইসি বা সি হয় আমরা একটা অতিরিক্ত কে যোগ করব একটা অতিরিক্ত কে আনব তার শেষে আইএনজি যোগ করব পিকনিক তাহলে পিক পিআইসি এন আই সি এখানে আর একটা কে শব্দ নতুন আসবে তার শেষে আইএনজি যোগ হবে পিকনিকিং ট্রাফিক এখানেও আইসি আছে যদি আইএনজি যোগ করতে হয় তাহলে আবার অতিরিক্ত কে নেব এবং শেষে আইএনজি যোগ করব ট্রাফিকিং টি আর এ ডবল এফ আই সি কে আই এন জি ট্রাফিকিং প্যানিক পি এ এন আই সি প্যানিক এখানেও দেখো আইসি আছে তাহলে আমরা অতিরিক্ত কে নেব পি এ এন আই সি কে তার শেষে আইএনজি যোগ করব প্রিয় শিক্ষার্থীরা আইএনজি যোগ করার সময় আমরা এই নিয়মগুলো মেনে চলব তাহলে কোনো শব্দের শেষে যদি আইসি বা সি থাকে আইসি বা সি থাকে সেই ক্ষেত্রে আইএনজি যোগ করার সময় আমরা অতিরিক্ত একটা কে যোগ করব কে নিয়ে আসবো তার শেষে আইএনজি যোগ করব ট্রাফিক এখানে দেখো আইসি আছে এই জন্য আমরা আইসির পরে কে এনেছি এবং তার সাথে আইএনজি যোগ করেছি আবার দেখো পিকনিক এখানে আইসি এই আইসি ঠিক আছে পরে একটা কে অতিরিক্ত না হয়েছে তার সাথে আইএনজি যোগ করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটা আমাদের অনেকেরই কাছে লাগবে এবং তোমরা যদি মনোযোগ সহকারে এগুলো ফলো করো এবং আইএনজি যোগ করার নিয়মগুলো অনুসরণ করো তাহলে আইএনজি যোগের ক্ষেত্রে তোমাদের কোনো ভুল হবে না পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে আল্লাহ হাফেজ